শান্তি পেতে তথা আমাদের শরীরে বেশি অশান্তি ভিন্ন মেটে উঠছে, শরীরে শান্তি নেই, পারিবারিক শান্তি নাই, রাজনৈতিক শান্তি নাই, অর্থনৈতিক অঙ্গনে শান্তি নাই, কেয়ার বসে আমার টুনে নকলার হ্যান্ড টু মাউথ করে চলিতে মাঝে জিনিসপত্র দাম বাড়ি যাবে ওই দেশত অশান্তি অস্থিরতা অরাজকতা দিন দিন বাড়ি যাবে ওই টিন্নি বেটি খন না যাবতীয় ভাইলেন্স থেকে যাবতীয় ফিয়ার থেকে যাবতীয় অত্যাচার থেকে রাজনৈতিক দলের ভিতরে চলে বাইয়ে বাইয়েও চলে ঠিক বাইয়ে বাইয়েও চলে জামাই বাবু চলে না চলে অশান্তি জামাই বাবু অশান্তি জোরে বলি নারায়ণ শান্তি দুই প্রকারের ইন্টারনাল এক্সটারনাল প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভিতরে এবং বাহিরে দুই প্রকারের কি আছে শান্তি আছে আজকে সেই দুই প্রকারের শান্তির বিরুদ্ধে প্রকাশ্য শান্তি অপ্রকাশ্য অশান্তি বিভিন্ন জাতের অশান্তি সমাজ আছে না নাই দেশে আছে না নাই পরিবার আছে না নাই কেন থাকবে আমরা তো মুসলমান শান্তির অর্থদারী শব্দ আমাদের ভিতরে তো কোন রকমের অশান্তি থাকার কথা ছিল না তারপরে কেন আছে বোঝা গেল সেটা আমাদের দোষ সেটা কার দোষ নাকি আল্লাহর দোষ এটা আল্লাহর জায়গা আল্লাহর জমিন এখানে শান্তিতে থাকার জন্য খলকালাতুল মাফিল আরদ জামিয়া আল্লাহ তোমাদের শান্তির জন্য লিফাইনাতিকুম লিসালামাতিকুম লিনাফিকুম তোমাদের কল্যাণের জন্য তোমাদের মঙ্গলের জন্য তোমাদের আরামের জন্য আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি কিন্তু তোমাদের অভ্যাসের কারণে তোমরা ব্যবহার করতে না জানার কারণে তোমাদের আলসি তোমাদের লালসির কারণে তোমরা অশান্তিতে পড়ে যাচ্ছ ঠিক কিনা মুসলমান ইসলাম ছাড়া শান্তির পথ আর কোথাও নাই ইসলাম ছাড়া শান্তির পথ আর কোথাও নাই কায়েম করো ইসলামী রাজ তবে শান্তি পাবে ভাই জোরে বলে সুবহানাল্লাহ আজকে আমাদের ভিতরে বাহিরে যেরকম ইসলাম প্রতিষ্ঠিত থাকার কথা ছিল যদিও বা আমরা ইসলাম ওয়ালা দাবি করি হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি দিল মে ইমান হে মগর ইমান পর চলতে নেহি জোরে বলি নাউযু বিল্লাহ ইন্না লিল্লাহ আপনারা কি কথা বুঝতে পারতেছেন এতক্ষণ কি বলেছে শান্তি কাকে বলে শান্তি কত প্রকার বলেছে সময় খুবই সংকট এই জন্য বলতে চাইলে আরো লম্বা করে বলা যায় বিভিন্ন কুটি কিতাবে এই সে আমি লম্বা বলছি না শর্টকাট যেহেতু অল্প সময়ে স্বল্প কথায় পুরো সাবজেক্ট আদায় করতে হবে ঠিক আছে না এরপর আসি আমার প্রাণ প্রিয় পায়রা আমার নবী বিশ্ব নবী